ॐ नमस्त्रीयति राजाय विवेकानंद सूरये सच्चेत सुख स्वरूपाय स्वामिने तापहारिने ओम नमः श्री ज्योतिराजाय ज्योतिराज सन्नसिराज सन्नसि श्रेष्ठ स्वामी विवेकानंद के आमार सश्रद्ध प्रणाम जानाई मंचपरि महाराज एवं समागत महाराज बृंद के जगत पूज्य महाराज बृंद के आमार आभमी प्रणाम जानाई आर आज जादेर जन्नो এই মহতী সম্মেলন ভক্ত সম্মেলন ভাবানুরাগীদের সম্মেলন তাদের প্রতি আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আমার ভারত অমর ভারত মাই ইন্ডিয়া ইটারনাল ইন্ডিয়া স্বামীজি বলছেন বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন মনে হচ্ছে ভারতের প্রতিটি ধূলিকণা আমার কাছে পবিত্র ভারতের বায়ু আমার কাছে পবিত্র ভারত আমার পুণ্যভূমি আমার তীর্থস্থান হে পবিত্র আর্যভূমি তোমার তো কখনো অবনতি হয়নি কত রাজ দণ্ড চূর্ণ বিচূর্ণ হয়ে দূরে নিক্ষিপ্ত হয়েছে কত শক্তির দণ্ড হস্তান্তরিত হয়েছে আর তারই মাঝে আমার দেশ জননী রানীর মতো পদবিক্ষেপে পশুমানবকে দেবমানবে রূপান্তরিত করবার ব্রত নিয়ে মহিমাময় ভবিষ্যতের দিকে অগ্রসর ভারত কি মরে যাবে তাহলে জগৎ থেকে সমস্ত আধ্যাত্মিকতা দূর হয়ে যাবে সমস্ত নৈতিক মূল্যবোধ বিলুপ্ত হবে ধর্মের প্রতি সমস্ত মধুর সহানুভূতির ভাব চলে যাবে সব রকম আদর্শ বোধ নষ্ট হয়ে যাবে এ কখনোই হতে পারে না সহিষ্ণুতার শক্তি কর্মশক্তির চেয়ে লক্ষ গুণে বড় প্রেমের শক্তি ঘৃণার শক্তির চেয়ে অনন্ত গুণ বেশি সুদীর্ঘ রজনী প্রভাত প্রায় মহা দুঃখ অবসান প্রায় মহানিদ্রায় নেতৃত্ব সব জাগ্রত প্রায় ইতিহাসের কথা দূরে থাকুক কিংবদন্তি পর্যন্ত যে সুদূর অতীতের ঘন অন্ধকার ভেদ করতে ব্যর্থ সেখান থেকে ভেসে আসছে এক অপূর্ব বাণী জ্ঞান ভক্তি ও কর্মের অনন্ত হিমালয় আমাদের যে মাতৃভূমি সেই ভারতবর্ষের প্রতিটি সিংহে ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে ওই বাণী মৃদু অথচ দেহ অভ্রান্ত ভাষায় কোনো অপূর্ব রাজ্যের সংবাদ বহন করে আনছে যতই দিন যাচ্ছে ততই যেন বাণী স্পষ্টতর গভীরতর হয়ে উঠছে যে অন্ধ সেই শুধু দেখতে পাচ্ছে না যে বিকৃত মস্তিষ্ক সেই কেবল বুঝতে পারছে না আমাদের মাতৃভূমি যাচ্ছেন গভীর নেত্রা পরিত্যাগ করে আমাদের মাতৃভূমি জেগে উঠছে আর কেউ তাকে বাধা দিতে পারবে না আর কখনোই তিনি নেতৃত্ব হবেন না কোনো বহিঃশক্তি আরকে দমন করে রাখতে পারবে না প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল খারাপ জিনিসও ছিল ভালোগুলি রাখতে হবে কিন্তু আসছে যে ভারত ফিউচার ইন্ডিয়া এনসিয়েন্ট ইন্ডিয়ার অপেক্ষা অনেক বড় হবে ভারত আবার উঠবে জড়ের শক্তিতে নয় চৈতন্যের শক্তিতে বিনাশের বিজয়ের পতাকা নিয়ে নয় শান্তি ও প্রেমের পতাকা নিয়ে সন্ন্যাসের গৈরিক বেশ সহায়ে অর্থের শক্তিতে নয় ভিক্ষাপাত্রের শক্তিতে আমি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছি আমাদের এই দেশ জননী আবার জেগে উঠছেন নবজীবন লাভ করে আরো অনেক বেশি গৌরবময় মূর্তিতে তিনি তার সিংহাসনে উপবিষ্ট শান্তি ও আশীর্বাদের সঙ্গে তার নাম সমগ্র জগতে ঘোষণা করো পৃথিবীতে অনেক বড় বড় দিগ্বিজয়ী জাতি আবির্ভূত হয়েছে আমরাও চিরকাল দিগ্বিজয়ী আমাদের দিগ্বিজয়ের কাহিনী ভারতের মহান সম্রাট অশোক ধর্ম আধ্যাত্মিকতার দিগ্বিজয় হিসেবে বর্ণনা করেছেন ভারতকে আবার পৃথিবী জয় করতে হবে এই আমার সারা জীবনের স্বপ্ন আমাদের সামনে এই মহান আদর্শ রাখা আছে আমাদের প্রত্যেককেই এজন্য প্রস্তুত হতে হবে
ভারতের দ্বারা সমগ্র জগৎ বিজয় এর কম কিছুতেই নয়। আর আমাদের সকলকে জন্য প্রস্তুত হতে হবে, জীবন পণ করতে হবে। কোথায় সেই সব মানুষ যারা ভারতের মহান ঋষিদের আধ্যাত্মিক চিন্তারাশি পৃথিবীর প্রতিটি দেশে প্রতিটি নগরে বহন করে নিয়ে যেতে প্রস্তুত? কোথায় সেই সব মানুষ এই মহান বাণী পৃথিবীর প্রতিটি গৃহকোণে পৌঁছে দেবার জন্য যারা সর্বস্ব ত্যাগ করতেও প্রস্তুত? সত্যের প্রচারের জন্য, বেদান্তের সত্যগুলিকে দেশের গণ্ডি ছাড়িয়ে সর্বত্র ছড়িয়ে দেবার জন্য এই রকম বীর কর্মীর প্রয়োজন। জগৎ উন্মুখ হয়ে আছে এই জন্য, আধ্যাত্মিকতার আদর্শ না পেলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সমগ্র পাশ্চাত্য জগৎ যেন একটা আগ্নেয়গিরির উপর বসে আছে, কালি তা ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। পাশ্চাত্যবাসী তারা পৃথিবীর সর্বত্র অন্বেষণ করে দেখেছে, কোথাও শান্তি পায়নি। সুখের পেয়ালা প্রাণ ভরে পান করেছে কিন্তু তৃপ্তি পায়নি। এখন সময় এসেছে এমন চেষ্টা করা যাতে ভারতের আধ্যাত্মিক ভাবরাশি পাশ্চাত্যের অন্তরে গভীরভাবে প্রবেশ করতে পারে। আমাদেরকে অবশ্যই আমাদের আধ্যাত্মিকতা ও দার্শনিক চিন্তার দ্বারা সমগ্র জগৎ জয় করতে হবে, এছাড়া আর কোনো উপায় নেই। আমাদের এই দায়িত্ব পালন করতেই হবে, নতুবা মৃত্যু। হে আমার স্বদেশবাসীগণ, আমার বন্ধুগণ, আমার সন্তানগণ, হাজার হাজার পুরুষ চায়, হাজার হাজার নারী চায়, যারা আগুনের মতো হিমাচল থেকে কন্যাকুমারী, পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত দুনিয়াময় ছড়িয়ে পড়বে। হে বীর হৃদয় যুবকবৃন্দ, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করবার জন্য জন্মেছ। আর কাজের এই সামান্য আরম্ভ থেকে ভয় পেও না, কাজ সামান্য থেকে বড় হয়। জগৎ এখন তাদের চায় যাদের জীবন স্বার্থ শূন্য, প্রেমদীপ্ত। আমার ভিতর যে আগুন জ্বলছে তা তোমাদের ভিতর জ্বলে উঠো। তোমরা জগতের যুদ্ধক্ষেত্রে বীরের মতো মরতে পারো, এই সর্বদা বিবেকানন্দের প্রার্থনা। মা ভয়ে মা ভয়ে। এ আমার সন্তানগণ, আমার সমগ্র পরিকল্পনাটি আমি তোমাদের কাছে ব্যক্ত করতে এসেছি। যদি তোমরা আমার কথা শোনো তাহলে আমি তোমাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত। আর আমার শরীর চলে গেলেও আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করবে। এবার কেন্দ্র ভারতবর্ষ। ওঠো ভারত, তোমার আধ্যাত্মিকতা দিয়ে জগৎ জয় করো। তাই তো ভগিনী নিবেদিতা বলছেন, ভারতবর্ষ ছিল স্বামীজির গভীরতম আবেগের কেন্দ্র। ভারতবর্ষ নিত্য স্পন্দিত হতো তার বুকের মধ্যে, প্রধ্বনিত হতো তার ধমনীতে। ভারতবর্ষ ছিল তার দিবা স্বপ্ন, ভারতবর্ষ ছিল তার নিশীথের দুঃস্বপ্ন। শুধু তাই নয়, তিনি নিজেই হয়ে উঠেছিলেন ভারতবর্ষ, রক্ত মাংসে গড়া ভারত প্রতিমা। ভারতের আধ্যাত্মিকতা, তার পবিত্রতা, তার প্রজ্ঞা, তার শক্তি, তার স্বপ্ন এবং তার ভবিষ্যৎ ভারত, সবকিছু তিনি ছিলেন প্রতীক পুরুষ। স্বামীজির জীবনী পড়লে সেজন্য মনে হয় ভারতবর্ষের গর্বে তো গর্বিত বুঝে আর কেউ হয়নি, ভারতবর্ষের দুঃখে তো বেদনা বুঝে আর কেউ পাননি। আবার ভারতবাসীর অক্ষমতায় তো নির্মম কষাঘাত বুঝে আর কেউ করেননি, কারণ ভারতবর্ষকে তো আপনার করে কেউ আর চেনেননি। মা যেমন সন্তানের সুখ দুঃখ, ভালো মন্দ, দুর্বলতা, প্রয়োজন, বিপদ এবং সম্ভাবনার কথা সন্তানের নিজের চেয়েও বেশি করে জানেন, ঠিক তেমনি ভাবে স্বামীজি ভারতবর্ষকে চিনেছিলেন। তাই অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ ভারতের এক একটা পরিপূর্ণ ছবি তাঁর চিন্তায় রূপ পেয়েছিল। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি, প্রণাম, নমস্কার।